লাইফ একটা গুরুত্বপূর্ণ বিষয়, লাইফ গুরুত্বপূর্ণ পাশাপাশি লাইফ একটা রিস্কি বিষয়, এই রিস্কটা বুঝতেইব, সময়টা বুঝতেইব, এই যে সময় তান এখন যৌবন তান এখন তান বুঝতেইব যে তান জীবনটা যে রিস্কি, আমি আসলে তান দিয়ে তান কল্যাণ লাগে আমি তান দিয়ে টুকাই আমরা কোনো বেজাল নাই আমি তান দিয়ে লইয়া যাইতাম সেইরাম, আসলে আমি একজন আপনাদের কইলে বুঝবো আমি একজন ইন্স্যুরেন্স কোম্পানি, আমি একজন ইন্স্যুরেন্স কোম্পানি রাখিল ফিল্ড ইনচার্জ, তো ফিল্ড ইনচার্জ হিসাবে আপনারে ধরুক আপনার আপনি কার্ড গুনতা রাখুক আপনি পাঠিয়ে দিবা আর পাশাপাশি আপনি রাখুক কার্ড গুনতা পাঠিয়ে দিবা, এখন আমি কই যেমন ধরুক আপনি ওই যে রাস্তা বাড়াইছেন এই মুহূর্তে আপনার লাইফ কিন্তু দেখছি আপনি হয় গাড়ির উপরে ফোরবা নিলে গাড়ি আপনার উপরে ফোরবো, যে কোনো খালো ভর্তা পারেন বা খালোর যে সিদ্ধুল আছে আপনি জানেন না কোন সময় কোন ঘটনা ঘটে সে হইতে পারে না, এখন লাইফ ইন্স্যুরেন্স জরুরি, আমি একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দেখি দীর্ঘদিন বাবদ এই যে গেঞ্জি দেখা এইটা আসলে আমরা এই একটা পর্যায়ে আর কি ফিল্ড ফিল্ডও যারা কাজ করে তারা আমরা দিয়ে থাকি, এইটা আসলে ইনোতেনিত চাইলাম যদি তাই ইন্স্যুরেন্স করেন ইন্স্যুরেন্স হলে আমি ফিল্ডও কাজ করতে পারবা, তো আমি তাহলে বুঝেই রাম যে আসলে লাইফ ইন্স্যুরেন্সটা কত জরুরি তাই আসলে বিষয়টা বুঝলো না, কারণ আজকে আমি চিন্তা করছি বাইরে যে কোনোভাবে আমি বুঝাইতে সক্ষম হইমু যে লাইফ ইন্স্যুরেন্সটা করুকা, তো ভাই সাহেব যেহেতু আপনারা ভাইছি আপনি একটা বিষয় চিন্তা করে দেওকা আপনি চাইলে একটা ইন্স্যুরেন্স করতে পারেন, কারণ আপনি বিবাহিত হ্যাঁ মা ঠিক আছে খুব সুন্দর, এই যে বিবাহিত জীবন আপনার এখন বিবাহিত জীবনে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে ইন্স্যুরেন্স থাকলে এই দুর্ঘটনাটার সাপোর্ট দল লাগে ইন্স্যুরেন্স কোম্পানি আমরা যথেষ্ট, এর লাগে আমরা কোনো বেজাল নাই বুঝছেন না, আপনি চাইলে একটা ইন্স্যুরেন্স করতে হ্যালো আসসালামু আলাইকুম ভাই সাহেব আমি আপনার লগে বিকালে দেখা করি আর ও সৌদি আরব থেকে এজন আইসই নই যে আমরা লাগাবাড়িত ও জুসে জুসে কই গিয়া ইন্স্যুরেন্স করাইলাই না অত সকাল যাইরাম কই ঘুম থেকে উঠার আগে আমি যাই গিয়েছো যদি বাড়ি যাই নুটিয়া বিকালে বিকালে দেখো ইব টেকাবে সবাইলে দিলেই বানিয়ে জি আসসালামু আলাইকুম দেখা গেল যে গাছাইনটা খুব সুন্দর সুন্দর কিন্তু এখন মনে হয় বহুত দিন হয়েছে পানি দেওয়া হয়েছে না এর লাগে মরা মরা হয়েছে গাছ বলতে তা আরো পানি দিলে আরো সুন্দর লাগবে এইসব গাছ তো একটু মরা মরা লাগে সালাম আলাইকুম মূলত বিষয় লেগে ওই যে আজকে আপনি বিদেশ বাড়ি আসেন বিদেশ বাড়ি আসেন মানে আপনার রম রমেই জমজমি আছে তো আপনি আসলে কিলা নিবা কই কই মাটি লই আপনার না না কইলো কুলা মেলা কইলাও কুলা মেলা কইলাই আজকে দুই দিন আপনি কফি লই নিবেন বলেন কফি লই যদি আপনারা কই ওবা যাও কি দেশ আইতাই একা মানা দে আইতা বা বিদেশ থেকে আইলা আইয়া আপনি টাকা যদি 5 লাখ লই আই আইলে হালার বিয়া হালের বিয়া অমুকর বিয়া দা দেই বগি টাকা 3 লাখ বাদে দা পাটে খানাই ও দোকান করবা বসি মালর দোকান করবা বাজার অন বইবা বাদে দা বা হাই হাই সুসু সুতরাং আপনি যদি প্রত্যেক মাসে একটা ইন্স্যুরেন্স করেন মানে বিমা করেন যদি প্রত্যেক মাসে যদি একটা অংশ টেকা জমাত হইন আপনি মনে করুক আজকে আইজ আল্লাহ না করুক আজকে মারা গেলা আজকে মারা গেলে আপনার ওই যে পকেটে যে গুণ আছে ও গুণ আপনি যদি ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা বিমা করিলেন আমার অন্য আপনি মরলে আর লাভ আপনি মরছেন মানে পরিবার উন্নত আপনি যদি আমার অন্য একটা প্রিমিয়ার করেন আপনি মরাবা দেখাইলা হইবা 1.5 কোটি আর একটা আছে আপনি হইবা 2 কোটি একটা আছে 80 লাখ একটা আছে 1 লাখ ওগুলো আপনার উপরে ডিসাইড করবা আমি আপনার একটা বুঝিয়ে হবে বাস্তবতা বুঝিয়ে হবে হিসাব দেখুক মনে করুক আপনি ফুয়া ফুরি বিয়া দিলেছেন মাশাল্লাহ আপনার ফুরি দেশি ফুয়া দেশি এরারে বিয়া দিলেছেন দুই দিন বাদে আপনার মুরব্বী মানুষ গরম আজে আখতা খাসি দিলে রাইট
হাসি দিলা হাসি দেওয়ার লগে ফুয়ার বই কইব যে কি একটা ডিস্টার্ব কি একটা ডিস্টার্ব তোমার বাপরে মেডিকেল ভর্তি হলো না হাসিয়ে ভাল লাগে না ঘুম লাগে না মনে করুক আপনার এখন ইন্স্যুরেন্স একটা আছে আপনি মরলে টেকা পাইব দুই কোটি ফুয়ার বউয়ে ফুয়ায় সবে মিলিয়া আপনি রাইত হাসি দিলে কইব ইয়াল্লা আমার ওরে হাসি আমি মধু আনতাম খাইরে মধু আনো না হইনে যা তো অবস্থা তুমি আমার আমার আব্বারে কি হাল রাখল বউয়ে তেলর মাত মাত বউ ফুয়ার বউয়ে কারণ মাতাই গেল আর আপনার ইন্স্যুরেন্সে মধু খাওয়াইব আর কত মায়া করব এই এক তো মায়া দেখাইব আর কি যে আপনি কইয়ে দিতা যে ঠিক আছে সুতরাং আপনার ওখন সময় একটা ইন্স্যুরেন্স করতা না না এখনো করে লিতে আমি এটা করে লি কাগজপত্র লগে আছে নি ওখন করে লিতে ওই ওই এখন করে আমি তো খালো কইরা তে তো আর সাইন উন দিলে মানে আজকে থেকে শুরু মনে করো কি ডাঙর রে বাবা আসসালামু ভাই ভালো আছেন ভালো আছেন ভাই বোকা না আর বইটা 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 মুরব্বী লাও মরলে তোমার পরিবারে লাখ লাখ টাকা পাইবা বেটাই বুঝলো নাইস জানাজা ফররাম আর আফসোস করলাম আইস তিন দিনের দিন বেটার গরো 50-60 লাখ টাকা ফসিয়ে দিলেই যাম পারলাম মানে যাও বা যাও আমি মনে করলাম বেটা মারা গেছে ওখানে লাগে ফস্তাই রায় বেটা ইন্স্যুরেন্স করছে না করি ওখানে লাগে ফস্তাই রায় এখন ওখানে লাগে বুঝে ও মুরব্বীরে কই দুই দিন ধরে কইলাম যে ধান 2 বছর বয়স ওবার হয়ে গেছে কইলাম যে 2 বছর বয়স আমি যে খাটিয়া খুটিয়া রাইব একটা ইন্স্যুরেন্স করো মাসো বাসো করি দেখবাই না কি লাভ হয় বা ও দেখরা নি তোমার হুরু বেটা গেছে কি তুমি যাইতে কয় সময় দেখো ইন্স্যুরেন্স করা যায়নি ওই বলে লাভ হইব তুমি কিতা করো আমি লেখাপড়া করি কইলাম ফরস কি ন কিতা করবে আচ্ছা মুরব্বী তুই তুই ও তো উদাও কুটুকাই দুকাই বেরাই দিছিস তুই খালি ফরিয়া লাবইব নি উপকার না করতে পারলে তুই কিটা করছ এমনি আমি তো লেখাপড়া করি লেখাপড়া করছ তুই এক কাম কর বেকার থাকিস না তুই আমার লগে সময় দে কয়দিন মানচরে কিছু হারাই দুই দুইজন হারাইতে পারলে যদি কমিশন পাইবে দে মাসো 20,000 টাকা ইনকাম করতে পারো তুই আমার লগে থাক আমার 20,000 টাকা লাগতো না 5-7,000 টাকা হইলে হইব আমার লগে সময় দে তুই টাকা দিলেই মানে মাসর ফয়লাও মাসর ফয়লা দিব কি মাস টাকা পাইবে প্রতিদিন পাইবে প্রতিদিন তুই বাসে এত রুজি করতে পারবে কইছে খালি যদি তোর মুখ মিডিয়া থাকে মানুষ যদি হারাইতে পারো আমার লাগি কত সুন্দর বাড়ি ঘর অত সুন্দর সংসার এটা তুই মেস কিতার লাগি আমি তোমারে কইতাম নি আচ্ছা যাও নিজের মানুষ আছে কইলে আমি খাবারে কইছি না 8-10 জন কইছি কিতা ঘটনা কইছে কুলিয়া ঘটনা হইছে কয়দিন আগে আমার বউয়ে আমার নামে ইন্স্যুরেন্স করাইছে তাই নমিনি আছে বুঝছো নি ওখন খালকে আখতা আমারে শুনাইছে যে আমি মরি গেলে 52 লাখ টাকা পাইব চিন্তা করাইনি ঘটনা 52 লাখ টাকার লাগে যদি আমারে মারি ফেলাইতে কুচ্ছ খাওয়াইয়া ও এর লাগে আমি চিন্তা করলাম রে বাবা আগে থাকতে আমি অন্য পথ লই সাইরাম মেসুস একটা দেখিয়া অনু যাই বাকি জীবন অনু কাটে তখন অত সুন্দর ঘর বাড়ি বানাইলাই বউ বাচ্চা তুইয়া মেসু গিয়ে থাকতে এখন এই বুড়া বয়স শুনোবা আমি বুড়া বেটার 1 টাকার দাম আছে কিন্তু আমি মরলে তো 52 লাখ টাকা ওখন বউ আমার 52 লাখ টাকা বানাইছে চিন্তা কর রাই 52 লাখ টাকা মাতিও না এর লাগে কথায় কইছে যে বউর মর্ম কথা কইও না আর বউর কথা শুনিয়া চলিও না বোরখান মন্ত্র হুনিয়া পড়ছি এখন বিপাকে এখন ইন্স্যুরেন্স করা দিকে উল্টা তুমি করো বিপদ আনে দিছো ওই বা ও এর লাগে তো সমস্যা আছে এখন চিন্তা করলাম আস্তে আস্তে রে বাবা আমি আমার ফোত লই কোনোবাই গিয়া যদি একটা মেসুস পাইলাই তো মেসো আমাই যাবো বাকি জীবন ও মেসো কাটাই দিব ও তো কষ্ট করিয়া সংসার করলাই ঘর বাড়ি বানাইলে সুন্দর বাড়ি ঘর বানাইলাই শেষ বয়স তো মেসো তো লাগেনি কথায় কইছে নানি অর্থই অনর্থর মূল ওখন বুঝলাম মরার আগে আমি আমারে মারিলেই
এর লাগি আমি চিন্তা করলাম রে ও আমি আমার পথ ধরি যাই কি কোনো মেসেজ তোকে হামাই দিব বুঝছো নি যাই কি রয়েছে কোন ভাই সিআইডি পাঠাই দিব আমার ফিস লাগাই দিব ওরে ভাই তুই আর চৌকা কি আর ভালো তখন জন সাবধান তখন জন চৌকা কি আজি শাবু নৌকা জি স্যার ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি করা আর মেয়ের দিন খেতা উকা নিঃসমান কিলা স্যার কইবা কিলা হনুকা বিষয়টা হইল যে ওই যে আমরা যার বাড়ি যেটা মিষ্টি লইয়া মিষ্টি লইয়া হই ইমু গ্রাহকর বাড়ি গ্রাহকর বাড়ি গিয়া করো আমাই জিমুনি মিষ্টি লইয়া জি না স্যার আপনার পিছে থামবো আমি কোনোভাবেও নাই আপনি থাকবা গেইছো আমি গিয়া করো আমাইয়া দেখমু যে মানুষ আসইনি যদি মানুষ থাকেন তে আপনার ইশারা দিমু আর যদি মানুষ না থাকেন আলগজ বাড়ি দিমু নাইলে কিন্তু মিষ্টি যদি গড় লইয়া আমাই যাই তে কিন্তু বেড়া লাগে দিব কারণ মিষ্টি তো ইয়াওয়া লাগবে যদি দেখি মানুষ নাই তো মিষ্টি তো ইয়া লাগবে আপনি গেইটু বইবা মিস কল দেওয়ার মাত্র বইবা আপনি মুজা কুলাত লাগে গেছিলা ওই আমাই দিবা আর যদি মিস কল স্কুল না পাই নালগো সুবাই দিবা আমি বারে যাইব মিষ্টির প্যাকেট যাতে নষ্ট হয় না কারণ ওগুনিয়া আমরা আরো জনের বাড়ি যাই এর জন্য না ভাইলে আরো জন আমার বস কেছেন বিত্রে তাজুল সাহেবের ইন্স্যুরেন্স করাইতা মিষ্টি উষ্টি লইয়া দিয়ে উবাই রইলা বিত্রে গেলাম আমি মিষ্টি লইয়া উবাই রইছি সিগনাল পাওয়ার লাগে যদিন আমার বসে তাজুল সাহেবের গৌরব ফাইন লাইন তো আমার সিগনাল দিবা মিষ্টি লইয়া আমাই আর যদিন ফাইন না তে সুজা যাই মুগি অন্য কোনো বললে আমরা ফিটিং করে দিয়া তাজুল সাহেব চিনি জি না আমি চিনি না আমার বসে চিনি নয় তাজুল সাহেবের ফাইলে কোন দিন আমি দান্ডে তুকে তাজুল সাহেব ফাইলিল তো হইল না ফর ইন্স্যুরেন্স মরলেও লাভ আর মিষ্টি যদি ফাইলতাম চোখে মুখে কিলা নাম করলাম না ইয়াল্লা ৩০০ টাকা করে দিতাম না কিতা বললা তুমি বাঁচাবো বললা তো আমি যখন কই আশা করি বুঝিয়ে দিতে পারছি জীবন এমন একটা বিষয় ভাইসাব যে লোকমান মিয়া এখন যদি না গুরুত্ব দিতে সমস্যা আপনি আপনার মা বাপ অথবা আপনার নামে একটা ইন্স্যুরেন্স করুকা বিপদ হাম দিব ১০-১২ বছর বাদে দেখবো অটাল টেকা তখন কইবা হায় রে ভাই কি বুদ্ধি দিছিলা এই যে আমার এই দন্য আর আরো একটা ঘটনা যদি কোনো দুর্ঘটনা ঘটেতে তো আরো লালে লাল আপনি যেন যেখান কথা কইছেন ভাই আমি খুব খুশি হয়েছি আপনি আমার ঘরও আইসেন আমি বড় খুশি হয়েছি কিন্তু ভাই সাহেব আমার পক্ষে ইন্স্যুরেন্স করা সম্ভব না আমার এই তৌফিক নাই ইন্স্যুরেন্স করার তবে আমি আপনারে সাহায্য সাধ্য করতাম মর্মু খাম করতাম মর্মু আপনার যেটা হইব ওলা খাম করিয়া দিতাম মর্মু লোকমানে লোকমানের জবান জবান আচ্ছা তে আপনি আমার সহযোগিতা করতে পারবা জি আমি সহযোগিতা করতাম মর্মু দুই ভাই খারা লোকমান তে তো আমার দরকার সহযোগী একজন আমার তো ইলা বালা মানুষ পাইলাম না ইলা যারা এক ফাওয়া খারা থাকতো লোকমান আল্লাহ একজন মানুষ দরকার আমি ফুড়া খারা আছি আপনার কিতা লাগবো হোকা ভাইয়া আপনি কিতা মানুষ ম্যানেজ করতে পারবেন ব্যবস্থা করতে পারবেন মানুষ ম্যানেজ করা ইন্স্যুরেন্স করতো ইন্স্যুরেন্স করার লাগি ফার্মু ভাইসা লোকমানের বুলি বুলেট ফেল টানি টানি লই যাইমো মানুষ মানুষ আইতা না টেহা দিতা না ইন্স্যুরেন্স করতা না নগদ টেহা আলবা এবার লোকমান বাই নও আল্লাহর রাস্তে হইয়া দিবা নগদ টেহা দিবা ইন্স্যুরেন্স তো করবা করবা নগদ টেহা ডালিয়া দিবা না লোকমানে হইলে আপনারে খাইল দেখি খাইল দিকে আমি নিয়োগ দিলে আমার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ফিল্ড অফিসার সহকারী হিসাবে হইল ওকে আচ্ছা তে হালকা দেখি আপনার নিয়োগ ইলা লঙ্গি লাঙ্গি দিন লইত না টাই টুই লাগাইয়া মানচর দুয়ারে ধরে যাইবা পেন শার্ট টাই লাগাইমু সমস্যা নাই কিন্তু পেন একটু সময় লাগবে আসতে দিলে মানে এক দেড় মাস যাও আপাতত লঙ্গি ফিন্দা চালাই পেন তখন ফিনতাম পারতো না বেশেব লাগে সে ক্ষতি করে আসলে পেন ফিন্দা কষ্ট হইলেও ফিন্দা লাগবে ওকে ও ফেন্ডে উড়াই দিব সবটা তাইলে আজকে থাকি আমি আপনার সার ডাকমু না রে বাবা সার ডাকতে লাগতো না বাইসা ডাক কি বাইসা ডাক লই জি না সার ডাকমু বাইসা রে বাবা সালামু আলাইকুম সালামু আলাইকুম হে সালামু আলাইকুম এই ব্যাপারটা ব্যাপার ঈদের আছে আরো ৫ মাস এখন ঈদ মুবারক কিতা
যদি ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে খালটে হারাইতাম পারি বেটারে বুঝাইয়া দৌড়ি দেখো কিলা সারে করি রে সাসা আমি এই একটা ইন্স্যুরেন্স কোম্পানি দেখি আসলে ইন্স্যুরেন্স কি তা আপনারে কই আই যে আপনার শরীরে শক্তি আছে বল আছে আজকে আপনি ওই যে ক্ষেত কাম করতে পাররা জায়গা কাম করতে পাররা এই জায়গা কিটা আমার জায়গা আমি সরকারের অফিসে কাগজ তুলমু ইকানো জায়গা তোমরা তুললে কাগজ তোমরা তুললে এখানে তোমরা কি তার লাগে তুললে দিতাই ক্ষতি আনার ফর্সা তোমরা এখানে দেখতাই আমি দেখমু বৈরাম বা হাকজোর কিচ্ছু না হুনো আমি তোমারে কই মনে করো তোমার ওই জীবন আছে আজ মরলে খাইল তিন দিন তুমি আজকে বাঁচিয়া থাকা অবস্থা যদি তুমি আমার অন্য ইন্স্যুরেন্স করো মরা বাদে তোমার বাচ্চা কাইচ্চা টাকা পাইব 30 লাখ এই কিতা কইছস তুই আমার জায়গা আমি তুলতাম আমার মানুষের চিনে না এক দিনে কাগজ তুলমু এক দিনে 3 লাখ তো কিতার লাগি এখন ঘটনা হইলো যদি তুমি আমাদের কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি যদি তুমি ইন্স্যুরেন্স করো তুমি যদি আইস তো ইয়া যাও খাইলিগুন বুক করবা সন্তান সন্তিনতে এই জায়গার থাকতো নাই পয়েন্টে সানিলি বা নষ্ট করে লিবা এই আমার জায়গা আমার ফুফুরতে আমি মরার পরে ফাইতো তোরা ইতাম কি তালে তোরা নামে কি তালে গিতাম আমরা দেখরাই নি এ রে না ও ও ও ও এই তুমি রাখো রাখো তুই আগে দূর দে তুই আগে দূর দে তুই আগে দূর হ দাদা যে আমরা বিষয়টা হইছে জানো নাকি দা যে তুমি খার হুয়া হ্যাঁ বা চিন রানি আমি জনি ও সাবিরের হুয়া জনি নি জি হয় গেছলাই হই কলেজ গেছলাম কলেজ গেছলাই জি হয় কলেজ গেছলাই তে তুমি শিশু না কেশুর আমি যুবক বা যুবক নি তুমি আয় আয় বহুত বড় বাবা বাকা গইছো তুমি জি হয় তোবা দও গো পরীক্ষা চলে বা পরীক্ষা দি আইলাম হলো কাট কিতা বুঝলাই তে কিতা বা ইন্স্যুরেন্স কোম্পানি ও ইন্স্যুরেন্স কোম্পানি খান শুনো আজ মরলে খাইল 3 দিন আজ তুমি মরবাই মরলে খান্দার অভাব হইতাই নাই কিন্তু 2 টাকা দৌড়া মামু খেয়ে হইতাই নাই কেউ 2 টাকা দিত নাই তোমারে বুঝছো জি ভাই বুঝছি ইন্স্যুরেন্স করা এখন তো ফরালে আ করলাম ভাই ইন্স্যুরেন্স কর মনে বাদে এখন মাত্র ফরালে আ করলাম কলেজ তো কলেজ ফরো ইন্স্যুরেন্স করলে সমস্যা নি তোমার ইন্স্যুরেন্স করার সময় আছে হুম পর মনে পড়ে শুনো ফরায় রাখলাই ফেল করবাই পাস করবাই তাতে কি তো হইলো কোনো আইবো যাইবো আচ্ছা বা বুঝছি তো সময় আছে হর মনে ফ্যামিলি লগে বুঝিলাই ও আরে বাসাত গিয়া বুঝতাই কিতা আবার তুমি বিয়া শাদি করতাই নি বাসাত গিয়া বুঝতা তো বুঝার আছে বা কিতা ইন্স্যুরেন্স বুঝা লাগবো তো বিষয়টা এ বেটা কলেজ হতে তিন গু সাইকেল লগে ফেম করো এ তুই কিতা বাড়ির গিয়া বুঝো নি হো নি যে বাড়ির গিয়া বুঝা লাগবো আমি এ জানাই দাম এ তুই যদি তোমারে গলা মানে তুমিও আচ্ছা রে ভাই তা মাতিও না এটা এটা বাদ দাও এটা হুন ও কলেজ দর তিন গু তোর বান্ধবী তিন সাইকেল গু ও গুন তোর যদি গুন তোর তলে যদি 10 টাকা করে খরচ যদি খরচ তে 10 টাকা করে খরচ হইলে মাসে কত 900 তুই আরে 100 ফুড়ে 1000 হইলাস না কেন কল্লা তো তোর ভবিষ্যৎ হইব হুন ফেম করে ফার পরিমাণ দুঃখ বুকুতলিয়া গুড়া থাকি ইন্স্যুরেন্স কর তোর ভবিষ্যৎ হইব আচ্ছা রে বা টাকা পয়সার বিষয় জানাই মনে তোমার টাকা পয়সা জোগাড় করিয়া জানাই মনে তোমার লগে বুঝমু নি হুন তোর বান্ধবী যে গুন ওগুন তোরে বাইনে হারা কমিশন পাইবে তুই ফেম করবে কমিশন পাইবে ইগুন তো হইতে পারতা নাই বুঝছস নি কিটা হইছি আচ্ছা জানাই মনে কইলাম তো ফ্যামিলির লগে বুঝিয়া তোমার জানাই মনে তোমার লগে তো আমার দেখা হইব জানাই মু তোমারে আমার তো তুমি ইন্স্যুরেন্স করা লাগবো করতা না কেন হইয়া যাওয়া লাগবো আচ্ছা দেখি জানাই মনে জানাইতাম কখন করা লাগবো তুমি ইয়া আল্লাহ মাহবুব আমি যাইতাম গিয়ে দেওয়া দিলে আমার ফাইল দিলে আমি পরীক্ষা দিতে গেছিলাম তোমার ফাইল লগে আমি নিয়া রাখি দিমু না কিটা হয় দিলাম কি শুনো আমার ইন্স্যুরেন্স না হইলে ফেম করবা হল দিনে বান্ধা থইমু তোমার ফেমিকা ওমিকা সব বান্ধা থইমু আচ্ছা এটা ভাই মনে যাও আসনি বালা হরাই নি খাম মরিলে হাসিবে তোমরা বাসিবে শুনি এই যে কাম কররা তুমি তাই নুজে কষ্ট করে তো কষ্ট করে পরিশ্রমের উপরে পরিশ্রম এটা বিষয় চিন্তা হই দেব আজ যদি মলো ওই যে 500 টাকা করি রুজর কাম পাইরে খালি কিটা 1000 টাকা কই দিব মরা মানে তোমার সপ্তাহ শেষ কিন্তু বাসিয়া থাকা অবস্থায় এই 500 টাকা যদি 10 টাকা 20 টাকা করি বাসাইয়া তুমি তাই একটা ইন্স্যুরেন্স করো আমার কোম্পানির তে ইন্স্যুরেন্স করলে দেখো তুমি মনে করো তুমি এখন বাড়ি দিবার আগে
ইটি এখন ভরিয়া মারা গেছো মরছো না মনে করো পরিবারের গোলাপ ফুল ফুটে গিয়ে গেছো তুমি তাই মরা মাত্র হইবে 30 লাখ রাখিস এখন মহা মুসিবতে পড়লাম তো যন্ত্রণা ধরে গেলাম বাল্লা মনে কার দেখাইলে ভূত হইব বেটা বেটা তো খানে খাও মনে কার দেখাই বুঝি লিব এ লুকমা এ ডাক্তারি গো MBBS নিবে তা কার দি কিতা করতাম ডাক্তার দি কিতা করতাম তুই আসস বিপদ বললে তোর কাছে যাইমু বাল্লা আল্লাহ আমারে মাফ করে এখন মহা মুসিবতে পড়লাম এই খালার খান্দা দিয়ে এখানে যে বইলাম আমি এ ও ঠিক আছে বুঝছি বুঝছি তুই তো আমরার গর্ব হইবে বুঝছস এইটা সেবামূলক কাজ করলে তোমার ফাও হান্তা তোরাম সাসা আমারে মাফ করি আমি হরিয়ে দিলাম কি তোমার হান্তা থাকি দোয়া আছে ও দোয়া আছে বলে দোয়া আছে কি আমি কইরা আমি একটা ভিল্ল ভিজার আমি একটা ইনস্যুরেন্স কোম্পানি ডুকছি ভিল্ল ভিজার ইনস্যুরেন্স কোম্পানির দোয়া আছে আমরার তোর বাপ নাই কি তো হইলো আমরা সাসাইন তো আছি দোয়া আছে যাও আল্লাহ আমারে মারো কোন তো দিও সাসাউতে রানি ফাইল ওগো ফাইল ইনস্যুরেন্স কোম্পানি ডুকছি আমি গেলাম আচ্ছা আচ্ছা দোয়া আছে মহামসিবত নাই দোয়া আছে আমি নাই আমার তো হাত বদলি হয়েছে কোম্পানি বড় পুষ দিয়া হাত বদলি হয়েছে ঘুরে দিতাম ছয়টার সময় যাই মুগি এখন সিলেট ও রিবাজুর দায়িত্বে আমার এই এলাকার এই প্রজেক্টর মানে এই এলাকার দায়িত্ব হইলা আপনি এখন আপনি মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করতে হইব আপনি স্মার্টলি দায়িত্ব আরো স্মার্ট হওয়া লাগবে কিন্তু আরো স্মার্ট মানে আমি ইয়ে করলাম কিতা জিনজার প্যান্ট লাগাইলি মুচুন্নি মানে আমি ডেইলি ডেইলি আমি প্র্যাকটিস করলাম মোটামুটি মনে করো কা সামনের মাসে আমি জিনজার প্যান্ট লাগাই আমি প্রস্তুত থাকবো আপনার সামনে জিনজার প্যান্ট লাগাইলাম আচ্ছা ঠিক আছে এবার গাড়ি আইবো আপনি যখন ওকা আপনি হালকে থেকে দায়িত্ব পালন করবা জেলা জেতা চলের মানুষ বাড়াও কা টেকা বেটা তুলেও কা আর আপনার হই মুকুনালো জমা দিতে টেকা এটা কোনো চিন্তা করবা না ঠিক আছে মারা গেছে না গাঁত পাওয়া যান না
গেছে কিবান কোন কামে তো বারো বাজারি বা কত কাম করে গেছে কিবান আইব আর কি শুধু গেছে গিলাম না তো ফাইরাম না এটা না ব্যাংকে গিয়ে খবর লইছিলাম আমরা ইনস্যুরেন্স করছিলাম আর কি একটা অ্যাকাউন্ট টাকা জমা হইছে না বুঝি হ্যাঁ তুই অ্যাকাউন্ট করছিলি নি আমি আলা নিতে আমি আম্মা বাবি তিন থেকে চারটা মানে অ্যাকাউন্ট আমরা ঘরও ওই যে অফিসে গেলে এখন বিপদ ফুড়িয়া আগে যদি গিয়ে খবর লইতে তেতে বিপদ আইলো না এনে কই যে খবর লইয়া তো ভাই ইন্স্যুরেন্স করতে হয় তা আপনারা তো পরামর্শ দিলেন আচ্ছা আমি না একটু ভুল করিলাম তো হকলা ভুল করিল তাইনি আমরা বেড়াই ছোট মানুষ আমরা কি তা করতাম ইন্স্যুরেন্স তো বাদ নাই বা ইন্স্যুরেন্স অফিসে যাইতে গিয়া দেখতে হকলা ঠিক ঠিক না আছে নি যে গিয়া ইয়া খবর কি মানুষ ঠিক আছে নি তার বাদে না ইন্স্যুরেন্স করতে হয় আইলো আর হকলে এখানে তার পিছে পিছে দৌড় তুললে এখন তো খান্ত তা আপনার কি তা আপনি করছিলাম নি অ্যাকাউন্ট ওখান সে কাম করছে তিন যদি তেরো মাসে পূরণ করছে দি কত তিন তেরো উনচল্লিশ আরো মনে হয় আউতি যাউতি চার পাঁচশো গেছে আর কি উনচল্লিশ আমার তো এক লাখ গেছে না কি দেখুই তখন আমরা তো যে টাকা গেছে আমরা তো তিনটা অ্যাকাউন্ট বহুত টাকা গেছে কি তো অনেক বেটার ফাইতাম হয় কোনছেন তুকাও তুকাও আমি আইব দেখো কই গেছে আইব তো পারে কি মান আওয়াজ লাগে তো টাকা মাইরা গেছে কি ইয়াল্লা ইয়াল্লা উভয় নাই উভয় নাই হ্যালো হ্যাঁ কেন রে ও আচ্ছা আচ্ছা হো বা কিতা হ্যাঁ মাগি গেছে কোম্পানি নি তখে আহার বাসি নি কাড়া রে ওয়া মন গুলিয়া আসিল আল্লাহ আল্লাহ আচ্ছা 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 তুই রাখ তুই রাখ তুই রাখ নয় তুই আমার টাকা গেছে আমি আমি আসব কুন্দাইনি গেছে কি আহাত গেছে কি বাদ দিয়া টাকা লইয়া ডেন্ডুরা খাইছো নি ও বলান খাইবাই গাডে গাডে ডেন্ডুরা খাইবাই ওখান আমার টাকা ওখানে নিয়ে দাও তোমার বাবর বার থেকে আমি কুচ্ছু জানি আমার টাকা আমি চাই যত জইছা আমি কইছিলাম এটা করিও না ডেন্ডুরা খাইছো নি এখন আহাতে এক টাকাও জমা দিছো না নিয়া কোম্পানিত সব টাকা মারিয়া খাইছে বেশি বুঝো তো পাঁচ হয়েছিলে আমি মরতাম আর তুমি বাহান্ন লাখ টাকা হয়েছিলে পাইছো নি বল বল লুকমানে পরে কইব লুকমানে জানে না কিচ্ছু তোমরা হাতরে লুকাইছো একটা ফুয়া মানুষের সেবাত লাগছিল আর তোমরা কিটা করছো তাহলে লুকাইলিছো লুকাইলিছো তোমরা ভাল করো এ জানি না আই রে যন্ত্রণা আইলাম কি যা লাগিব আর এই কি খালুয়ে হয় কিটা গুলো খালুয়ে লই আর সমস্যা তো না এটা আমরা লগে আইছি তো আমো ওতেই ওতেই কইরা আমি বাহারো হলো আজরে বাহারো হই লুকাইছো কোন তুই কোন লুকমান কোন তুই এই কোন যন্ত্রণা পড়লা এই মাত্রা আমার আমার কাছে আসে জিয়া আমরা দিও মুরব্বী থানার যাইরাম এই যে আহাত ফোয়াটা কত বালা আছিল আমিও মুর বুঝছিলাম এখন থানার কি এই ফোয়াটা যে আড়াইছে এই ফোয়ারে তুকে আবার ফোর তৈব দারোগা সাহেবের লগে আলাপ ফোর তৈব
চলো আমরা যাই তা না তোমরা তো উদ্ধার তোমরা কেন উবাইও বুঝছো নি আমরা আইরাম যাও 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 কালোর হাল বাবা ও কি দাও পিতা মনে করি দাও শেষ আরে শুনো আমার লগে আদম বাদম না তুমি দাও শেষ করি দাও উন্নতি তুমি 30 লাখ 40 লাখ টাকার মালিক হয়ে যাই আজকে 30-40 টাকার মালিক নাই আমি আমি জোরের বাদে বাড়িয়ে যাই তাই তুই ফিন দিয়া ওটা ফিন দিয়া বেটা আমি আমার বেশি লাগে ওটা ফিন দিয়ে যাওয়া লাগে আমার আমার যে নৌ যে কষ্ট করলাম দিন নাই খাইয়া না খাইয়া রইতে মানে ঘুরছি আমি আমার ওই শেষ করি দাও তুমি তাই বুঝিয়া ভাই জানি আমার কথা পুরন দাও তুমি জানো যে যাই ভাই আমি তা বুঝি না নাই লড় গাড়ি তুই মধুমার আনবে ভাই কি নামে সারি 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 আমাদের ঘাম ছড়ানো টাকা দিয়ে সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে অনেক ভালো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হই, কিন্তু লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় মাধ্যম, মিডিয়া বা ফিল্ড কর্মকর্তা। অনেক সময় এই জায়গা থেকে ঘটে নানা বিপত্তি। সুতরাং যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের সাথে লেনদেনের ক্ষেত্রে ফিল্ড কর্মকর্তার পাশাপাশি সরাসরি অফিসের সাথে যোগাযোগ রাখুন, এতে আপনার কষ্টার্জিত টাকা সঠিক জায়গায় পৌঁছাবে। আসুন, দেখে বদলাই, শিখে বদলাই।